পঞ্চায়েত নির্বাচনে কোচবিহার গিতালদহ এলাকা একেবারে সীমান্তবর্তী এলাকা কোচবিহারের এই এলাকার সাধারণ মানুষজনের থেকে আমরা শুনব নির্বাচন নিয়ে তারা কি বলছেন। তার আগে চিত্রটা দেখানোর চেষ্টা করব। মেন রোড থেকে যে রাস্তাটা ধরে আমরা এই গিতালদহ ভোরাম এলাকায় প্রবেশ করলাম, রাস্তাটার অবস্থা দেখুন, রাস্তাটার অবস্থা একেবারে খারাপ। স্থানীয় মানুষজন কি বলছেন সেটা জানব। এলাকার বাড়িগুলির চিত্রটা একটু দেখানোর চেষ্টা করব। প্রত্যেকটি টিনের বাড়ি, বেশিরভাগ 90% টিনের বাড়ি, এটা দেখে বোঝা যাচ্ছে। বা যারা মাঝে মধ্যে বলছেন যে এখানে মানুষজনের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, সেই জন্যেই টিনের বাড়ি। যে পাড়াগুলি মেন রোড থেকে যে পাড়াগুলি ঢুকে গিয়েছে সেই পাড়াগুলিতে সবই টিনের বাড়ি। যে রাস্তাটা দিয়ে আমরা এই ভোরাম গ্রামে ঢুকলাম, এই রাস্তাটা খারাপ। কতদিন? এক বছর ধরে খারাপ। আপনাদের তো যাতায়াতে কষ্ট হয়? হুম, কষ্ট তো হবে। সারায় না? কই তো, কি করে সারাবে? পয়সা দিচ্ছে না, আবার সারাবে কি? কে পয়সা দিচ্ছে না? কোথার থেকে আবার কাজ করবে? সে কোনো লোকের জনের নাই, কোথায় কোনো উৎস হয় নেই। 100 দিনে কাজ করতেছে, পাবলিক পয়সা পাইতেছে না, কি করে কাজ সারবে? 100 দিনের কাজে পয়সা পাচ্ছে না, কোথা থেকে পাচ্ছে না? পঞ্চায়েত অফিস? পঞ্চায়েত অফিস থেকে পাচ্ছে না। আবাস যোজনার একটা বাড়ি দেওয়া হয় যে সকল গরিব মানুষ, বা আবাস যোজনায় পাকা বাড়ি দেওয়া হয়, আসেনি? না, আসেনি। আবাস যোজনার স্কিম এখানে আসে না? আসেনি। একটু একটু বেরিয়ে আসবেন। আপনার বাড়ি কোনটা? এই সামনে বাড়ি। আচ্ছা, আপনারও কি টিনের বাড়ি? আমার সবারে টিনের বাড়ি, প্রায় টিনের বাড়ি। আপনারও টিনের? হ্যাঁ, সবারে বাড়ি। কেন্দ্রীয় সরকার দেয় নাই, পঞ্চায়েত কোথার থেকে দেবে? পঞ্চায়েতে পায় নাই, আবার আমরা কোথার থেকে পড়? কিন্তু আমরা তো দলীয় লোক, টিএমসি করি, আমরা তো কিচ্ছু পাই না। যারা নির্দল, যারা ওরা আগে দলীয় হয়ে খাটার পর টিকিট পায় নাই, ওরা নির্দল আমাদের এইখানে অঞ্চল গঠন করছে, নির্দল থেকে করছে, ভালো কথা। 2.5 বছর করলো, করিয়ে ওরা কাজ দিল সরকারে 2.5 বছর। 2.5 বছর কাজের, আমরা যে দলীয় লোক টিএমসির কাজ করলাম, একটা জব কার্ডে পর্যন্ত কোনো কাজের পাই নাই। আপনাদের এই আবাস যোজনার যে বাড়ি, প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বাড়ি, সেই বাড়ি পাকা বাড়ির স্কিম না আসে না? আমরা 5 বছর করি দিল্লিতে থাকি, 5 বছর করে আসি বাড়িতে থাকি, ঠিক আছে? যদি দিল্লি না যাই তা টিকিট শগুনে ঠোঁট ডুবি দিবে, আরও কি সুন্দর থাকে। দিল্লি না গেলে আমার গুলোর ভাত চল নেই। দিল্লিতে গিয়ে কি কাজ করে? আমাদের লেবার মিস্ত্রি যেটাই পাই। এখানে কাজ? এখানে কি কাজ আছে? ওই খেতিবাড়ি ছাড়া তো কোনো কাজ নাই, খেতিবাড়ির কাজ 2 দিন হলো শেষ। আপনি একবার আসছে বলে স্লিপ আসছে, অমুকের বাড়ি এসছে, অমুকের বাড়ি এসছে, ফের ঢোকের খাতার নাম দিয়েছে। সেই বাড়িগুলো আর হয় কোনো বাড়ি এসে বছরে এই পঞ্চায়েতে? সেই পঞ্চায়েত পায় নাই, আমার পঞ্চায়েত না পেলে আমরা করতে গিয়ে আমাকে দেবে নাম আসছে, কিন্তু ওই দেখাইছে কাগজ দেখাইছে বলে অমুক অমুক নাম আছে, কিন্তু আসি নেই এখনো। বাড়ি, জল, রাস্তা, বিদ্যুৎ, বিদ্যুতের তার গিয়েছে, বিদ্যুতের সংযোগ রয়েছে, কিন্তু বাড়ি, আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, যে আবাস যোজনার যোজনায় ব্যাপক দুর্নীতি হয়েছে এই রাজ্যে, এবং দুর্নীতির জন্য বেশ কয়েকটি সেন্ট্রাল টিম এসেছে, কিন্তু এই গ্রাম পঞ্চায়েতে বিগত 5 বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনার কোনো বাড়িই আসেনি। আপনাদের বাড়িগুলো পাকা বাড়ি আসেনি? না আসে পঞ্চায়েত থেকে? না আসে নাই এখনো, এখনো আসে নাই। কতদিন ধরে এভাবে রয়েছেন আপনারা? আমরা তো জানি না কেমন সরকারি ঘর, আমরা জানি না। আমি নিজে খাটি, দিল্লি খাটি এলে করছি। ও, আপনিও দিল্লি খাটো? হ্যাঁ। দিল্লিতে কি কাজ করেন? ও, বিল্ডিং এর কাজ করি, ইট বদরপুর এলে বালা টালা এলে উপরে চড়াই, নকরালা। কেন কেন দিল্লি যেতে হচ্ছে? কেন? কষ্ট তো যাওয়া লাগবে না, মেয়ে আছে, বিয়ে দেওয়া লাগে, সংসারের অভাব, ওই জন্য দিল্লি যে মেয়েকে বিয়ে দিছি। এখানে এখানে কাজ নেই? এখানে কি কাজ? এখানে মজদুরি কাজ, 300 টাকা করি, 5-6 জন খাওয়া, তাই চলে। আমি 50-60 বছর থেকে এখানে আছি। এই এলাকায় কোনো পাকা বাড়ি নেই? নাই পাকা বাড়ি, এলে ঝুঁকি না বাড়ি অবস্থা, নাই সরকারি বাড়ি আছে, 2-1টা দিছে মাঝে মাঝে, তা ও পঞ্চায়েত অনুক দিয়ে অনুক 5 বছর আগে দিছে। মানুষের বাড়ি, সাধারণ মানুষের রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন যে একেবারে নিত্য নৈমিত্তিক সমস্যা,
এই গ্রামে এসে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম শুনেছেন মানুষ, কিন্তু বাড়ি জোটেনি। এর জন্য দায়ী কে? দেখলেন আপনারা যে গীতালদহ হিংসাতে উত্তপ্ত হচ্ছে, যে গীতালদহ এবার নির্বাচনের হটস্পটে পরিণত হয়েছে, সেই গীতালদহের বঞ্চনার ছবি, রাস্তার বেহাল অবস্থা, বাস্তব ছবি রিপাবলিক তুলে ধরল। এবং তাতে ইতিমধ্যেই কিন্তু নানান প্রতিক্রিয়া আসছে। কি কে কি বলছেন একটু শোনাবো আপনাদের। যেখানে বিদায়ী পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল প্রার্থী বিজলি খাতুন, তিনি দাবি করছেন কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, তাই গত ডিসেম্বরে আবাস যোজনার নাম দেওয়া থাকলেও বাড়ি আসছে না। রাস্তার বেহাল দশা, 100 দিনের কাজের জন্য তিনি দোষ ঠেলেছেন একেবারে কেন্দ্র সরকারের ঘাড়ে, কেন্দ্রের দিকে দোষ দিচ্ছেন বিদায়ী পঞ্চায়েত প্রধান। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। বুথে ঘর আসেনি এমন না, যেটা আমাদের ব্লক থেকে হয়েছে মাইনরিটি ঘর, মানে সীমিত কয়েকটা লোক পেয়েছে, কিন্তু যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কেউ পায়নি। এখনও বেনিফিশিয়ারি পয়সা পেল না, তাহলে দুর্নীতি হইল কোথার থেকে? এর জন্য কেন্দ্রের সরকার বারবার কেন্দ্রের থেকে টিম পাঠাচ্ছে, এনকোয়ারি করেছে, কোনো দুর্নীতির অভিযোগ নেই। কেন্দ্রের সরকার এনআরজিএসের কাজ 100 দিনের সব কিছুই বন্ধ করে রেখেছে। 100 দিনের কাজ করেছে জব কার্ডধারীরা, কিন্তু এখনও বিল পায়নি, প্রায় 2 বছর অতিবাহিত হইল, এখনও কেউ টাকা পাচ্ছে না। বিদায় তৃণমূল পঞ্চায়েতের বিরুদ্ধে আবার দুর্নীতির অভিযোগ তুলেছে কংগ্রেস, যেখানে বিদায়ী পঞ্চায়েত তৃণমূল পঞ্চায়েত প্রধান তিনি বলছেন যে কোনো দুর্নীতির অভিযোগে নেই। সেখানে কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্টতই দুর্নীতির অভিযোগ উঠে আসছে। কি বলছে কংগ্রেস শোনাবো। প্রধান পুরেটা খেয়া ফেলাইছে, প্রধানের স্যালারি, প্রধানের সব কিছু, কোনো গরিব মহিলা কি মানে 100 দিনের কাজ টাজ কিচ্ছু পায় নাই। জিজ্ঞাসা করা ভিডিওতে দেখেন, জব কার্ড দেখেন, তোমার দেখা সরকারি লোক সবার দেখার অধিকার আছে, কিচ্ছু পায়নি, সব কিছু খেয়ে নিয়ে ও এখন রাজনীতি চলাইতেছে এই পয়সা দিয়ে। পয়সা দিয়ে লোক গুন্ডা ভাড়া করতেছে, তার বিচার চাই। এই গীতালদহ এক নম্বর পঞ্চায়েত, এই এক নম্বর পঞ্চায়েতের 287 নম্বর বুথ, বা বলা ভালো ভোরাম এলাকা। সেই ভোরাম এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা যে স্কিম রয়েছে সে যেন জানেই না সাধারণ মানুষজন। তারা বলছেন যে এই স্কিম সম্বন্ধে শুনেছেন কিন্তু চোখে দেখেননি। নেই কোনো পাকা ঘর, প্রত্যেকটা ঘর টিনের ঘর, এবং পঞ্চায়েত প্রধান, বিগত পঞ্চায়েত প্রধান বা এই টার্মে যিনি তৃণমূলের ক্যান্ডিডেট, তিনি বলছেন যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, সেই জন্যে নাকি প্রধানমন্ত্রী আবাস যোজনা তিনি লাগু করতে পারছেন না। পরিস্থিতি কবে পরিবর্তন হবে, পরিস্থিতি আদৌ বদলাবে কি না, সেটা আগামী পঞ্চায়েত ইলেকশনের পর বোঝা যাবে। কিন্তু আপাতত এই বাংলাদেশ সীমান্তবর্তী, একেবারে সীমান্তবর্তী কোচবিহারের গীতালদহ এলাকা, গীতালদহ এক নম্বর পঞ্চায়েত, উন্নয়ন থেকে কয়েক যোজন দূরে, সাধারণ মানুষজন বলছেন তারা এই উন্নয়ন নেই বা এলাকায় কাজ নেই, সেই জন্যে এই এলাকা থেকে দিল্লিতে চলে যেতে হচ্ছে কর্মসংস্থানের খোঁজে। প্রশ্ন উঠছে পরিস্থিতি কবে বদলাবে, পরিস্থিতি কি আদৌ বদলাবে সীমান্তবর্তী এই এলাকার। ভিডিও জার্নালিস্ট পার্থসারথী রায়ের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, গীতালদহ, কোচবিহার। এতদিনে পরিস্থিতি বদলায় নিয়ে আর কবে পরিস্থিতি বদলাবে প্রশ্ন করছে বিরোধীরা। এই কি উন্নয়নের হাল? কি বলছেন বিজেপি নেতা সজল ঘোষ শোনাবো আপনাদের। আমার প্রশ্ন হচ্ছে তাহলে এরা তৃণমূলকে ভোট দেয় কেন? বাংলায় থেকে, বাংলায় জন্মগ্রহণ করে যদি দিল্লিতে, গুজরাটে, উত্তরপ্রদেশে, কেরালায় কাজ করতে যেতে হয় তাহলে এরা তৃণমূলকে ভোট দেয় কেন? আমার এটা একটা মানে সহজাত প্রশ্ন। আসলে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী কি বলে চিৎকার করেন যে আমি 100 দিনে প্রথম, সেটাও গেছে, কারণ 100 দিনের টাকা এমন মেরেছে যে সেটাও সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করতে বাধ্য হয়েছে। আর নেতারা গরু চুরি করবে, কয়লা চুরি করবে, বালি চুরি করবে, এরা প্রধানমন্ত্রীর আবাস যোজনাটাও চুরি করেছে, ওখান থেকে একটা লোকও পায়নি, ওখানে শৌচালয়ের টাকা পায়নি ওখানকার মানুষ। এই লড়াইটা কে লড়বে? একা মোদিজি? বাংলার মানুষের এই লড়াইটা লড়তে যে কেন পাওয়া গেল সব ক্ষেত্রে যদি কেন্দ্রীয় সরকারের ভুল থাকে তার বিরুদ্ধে তারা লড়াই। কি বলছেন এই বিষয়ে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, বা কি বলছেন শোনাবো আপনাদের।
এই রাজ্যের যে কটা প্রকল্প, সে রাজ্য সরকার বলুন বা কেন্দ্রীয় সরকার বলুন, এই সমস্ত প্রকল্পের টাকা সব কাঠমানিতে ভাগ বাটোয়ারা হয়। কাঠমানি না দিলে প্রকল্পের টাকা তারা ঠিকমতো প্রকল্প রূপায়ণের জন্য ব্যবহার করে না। শুধু কুচবিহার কেন, এটা গোটা রাজ্য জুড়ে, গোটা রাজ্য জুড়ে বেকারিত্ব এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে ছেলেমেয়েরা স্কুল ড্রপ আউট হয়ে গিয়ে তারা এই কাজে নেমে পড়ছেন শুধুমাত্র জীবিকার জন্য। কর্মক্ষেত্রে আমাদের আদালতে যেতে হচ্ছে এই দুর্নীতির বিরুদ্ধে মানুষের অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য। খুব দুঃখের, বেদনার যে আমার রাজ্যের তরুণ তরুণীরা বাইরে চলে যেতে বাধ্য হচ্ছেন শুধুমাত্র শ্রম দেবার জন্য। গ্রামাঞ্চলের রোজগারের একটি বড় ভরসা কিন্তু 100 দিনের কাজের প্রকল্প। সেই 100 দিনের কাজের প্রকল্পে বিজেপি সরকার ধাপে ধাপে তাদের বরাদ্দ যেমন কমিয়েছে, তেমনি বিরোধী শাসিত রাজ্য হিসেবে বিশেষ করে পশ্চিমবঙ্গে তারা 100 দিনের কাজের প্রকল্পের টাকা দীর্ঘদিন আটকে রেখেছে এবং ভুয়ো সব অভিযোগে। এর প্রভাব যে গ্রামীণ অর্থনীতির অবধি ওপর পড়েছে এটা অনস্বীকার্য। বিভিন্ন সরকারি প্রকল্পের ওপর যারা নির্ভরশীল তারা যদি সেই প্রকল্পের সুবিধাগুলি না পান, বিজেপি সরকার যদি সেই বরাদ্দগুলিকে না দেয় বা কমিয়ে দেওয়ার পরও সেটাও দিচ্ছে না, এই অবস্থা চলতে থাকলে তারা তো অনেক সময় বাধ্য হবেন যে কাজের খোঁজে বাইরে কোথাও যেতে। এই পরিস্থিতি যাতে পাল্টানো যায় সেই কারণেই রাজ্য সরকার একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছেন। সেই কারণে রাজনৈতিকভাবে বিপাকে পড়ে বিজেপি ঘুরিয়ে তাদেরই সরকার যারা দিল্লিতে বসে আছে তাদেরকে দিয়ে এই প্রকল্পগুলি যাতে কোনোভাবে চালানো না যায়, যেখানে ইউনিয়ন সরকারের ভাগ আছে, তারা সেই চেষ্টা করছেন, তার প্রভাব পড়ে থাকতে পারে এক্ষেত্রে।